রাজধানীর সড়কে সবাই যেন এক একজন ভিআইপি, আর তা জাহির করতে ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করছে অতিরিক্ত শব্দের ইমার্জেন্সি হর্ন আর ফোকাস লাইট। এদের রুড় আচরণে অনেক সময় পরিচয় জানতেও বিব্রত হয় ট্রাফিক পুলিশ। সড়কপথে নৈরাজ্য নিয়ে রমিজ হোসাইনের ধারাবাহিকের আজকে দেখুন পঞ্চম পর্ব। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। রাজধানী সড়কে পুলিশ বা ফায়ার সার্ভিসের গাড়িতে ব্যবহৃত হর্ন আর লাল নীল ফোকাস লাইট জ্বালিয়ে দাপিয়ে বেড়াচ্ছে গাড়িটি। দেখে মনে হবে অতীব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি। আদতে অডিট অধিদপ্তরের এক কর্মচারীর ব্যক্তিগত গাড়ি এটি। সরকারি আমলা থেকে তৃতীয় শ্রেণীর কর্মচারী, রাজনৈতিক দলের কেন্দ্রীয় থেকে পাতি নেতা, বড় থেকে ছোট ব্যবসায়ী কিংবা তাদের আত্মীয় স্বজন, এই ঢাকার সড়কে সবাই যেন মহাগুরুত্বপূর্ণ সব মানুষ। সহজলভ্য আর কোনো নজরদারি না থাকায় ধরাছোঁয়ার বাইরে সড়কপথের এই অনিয়ম। রাস্তা ফাঁকা আছে কিন্তু তাও হর্ন বাজাচ্ছে, বিশেষ করে মাইক্রোগুলি মানে খুব প্রবলেম হয়। পিছে থেকে অনেক কানে লাগে, কানে লাগাতে তখন মাঝে মধ্যে মনে হয় যে ড্রাইভারে বাইর করে ওরেও এই হর্নটা যদি শোনাইতে পারতাম। বাংলাদেশের সড়ক পরিবহন আইন বলছে আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, জরুরি উদ্ধার ও জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত যান বাদে আর কেউই, এমনকি সংসদ সদস্যরাও ব্যবহার করতে পারবে না এই ভিআইপি হর্ন। কেউ করতে চাইলে প্রয়োজনীয় ব্যাখ্যা করে নিতে হবে অনুমোদন। তবে এসবের থোড়াই কেয়ার করেন এসব তথাকথিত ভিআইপিরা। সমাজে অনেক ক্ষমতাবান বা কেউ কিছু বা চারপাশের লোকজনকে সে বুঝাতে পারলো যে আসলে তোমার থেকে আমি আলাদা, আমি অমুক জায়গায় চাকরি করি, অমুক পদে চাকরি করি, সুতরাং আমার ক্ষমতা আছে, আমি চাইলেই আমি যেতে পারি। অথবা এই যে একটা আইন ভঙ্গ করলে তাকে যে জবাবদিহিতা মুখোমুখি হতে হবে, এই সংস্কৃতি তো আমাদের এখানে নাই। এই অপরাধ যারা করছেন এদের মধ্যে বোধোদয় আশাটা কেন আসছে না, এটি তো আসলে অনেক বড় একটা প্রশ্ন। পুলিশের এই কর্মকর্তা জানালেন, রাজধানীতে যেসব গাড়িতে হুটার হর্ন আর ফোকাস লাইট ব্যবহৃত হচ্ছে তাদের বেশিরভাগই এটা ব্যবহারের আওতায় পড়ে না। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমরা অ্যালাউ করি, ফায়ার সার্ভিসের গাড়ির ক্ষেত্রে অনেক সময় পুলিশের গাড়ি মুভ করে কারণ জরুরি প্রয়োজনে। এর বাইরে হুটার হর্ন বাজিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারাই এরকম ভিআইপি নাম দিয়ে এ ধরনের রাস্তায় হুটার হর্ন বাজিয়ে উল্টো রাস্তায় ইউজ করে যাবে, সেক্ষেত্রে অবশ্যই ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আইনের কঠোর প্রয়োগ আর সহজলভ্যতা কমানো ছাড়া এসব হর্ন ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে রাখা যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা।